নমস্কার বন্ধুরা মহাকাল মন্ত্রতন্ত্র চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা লক্ষ্মী কুবের মন্ত্রের ব্যাপারে আলোচনা করব ও জানার চেষ্টা করব সাংসারিক জীবনে আগত কঠিন থেকে কঠিনতর আর্থিক সমস্যাতে এই মন্ত্রের প্রয়োগ কেন করা হয় কিভাবে করা হয় মা লক্ষ্মী সম্পূর্ণ দুনিয়ার জল সম্পত্তি তথা ধন আকর্ষণের দেবী মানা হয় ও যক্ষরাজ কূবের সমস্ত জমি জায়গার মালিক মানা হয় এনাদের দুজনের সাধনা একসঙ্গে করা পরম সৌভাগ্যের মানা হয় লক্ষ্মী কূবের প্রয়োগ ভবিষ্যতে হতে পারে এমন সব সমস্যার সমাধান আগে থেকে করে দেন ধন সম্পত্তির স্রোতকে বাড়িয়ে দেন এছাড়া অনেক লাভ হয় যেমন পারিবারিক জীবন সুখের হয় বিবাহিক জীবন সুখের হয় যোগ্য সন্তানের জন্ম হয় চাকরিতে উন্নতি হয় ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হয় ব্যবসায় পার্টনাররা কোনো ভাবে ধোকা দিতে পারে না ব্যবসার টাল অবস্থা ঠিক হয়ে যায় জমি জায়গা নিয়ে বিবাদ মিটতে থাকে জমি জায়গার বিস্তার হয় নতুন জমি জায়গা আপনার হয় ঋণ থেকে মুক্তি পান ও আর্থিক উন্নতি হয় জেনে নিন এই মঞ্চের অভ্যাস কিভাবে করবেন ঢিলেঢালা জামা কাপড় পরে যে কোনো শান্ত ঘরে লাল আসন পেতে বসে পড়ুন মাটিতে বসতে না পারলে চেয়ার অথবা সোফাতে বসে পড়ুন দশবার সামান্য প্রাণায়াম করুন মানে জোরে নিঃশ্বাস নিন যতক্ষণ সম্ভব নিঃশ্বাস আটকে রাখুন তারপর আস্তে আস্তে ছাড়ুন এইভাবে দশবার প্রাণায়াম করুন এরপর আপনার দু হাত দিয়ে শুক্রি মুদ্রা বানান শুক্রি মুদ্রা হল আপনার হাতের পাঁচটি আঙ্গুলকে একসঙ্গে জুড়ে দেওয়া অর্থাৎ আপনি পঞ্চ তথ্যকে মিলিয়ে দিলেন এরপর আপনি আপনার মণিপুর চক্র তথা হৃদয় ও নাভির মাঝখানের অংশে ধ্যান দিতে দিতে ধ্যান করতে করতে কুবের মন্ত্র ওম শ্রীম হ্রী কমলেশ্বরী যক্ষরাজ কুবেরায় নমঃ ওম শ্রীম হ্রী কমলেশ্বরী যক্ষরাজ কুবেরায় নমঃ শ্রীম রিম, কমলেশ্বরী যক্ষরাজ কুবেরায় নমঃ আমি এই মন্ত্র আবার বলছি ওম শ্রীম রিম কমলেশ্বরী যক্ষরাজ কুবেরায় নমহম এই মন্ত্র নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই মন্ত্র আপনাকে উপাংশ জপ করতে হবে উপাংশ জপের অর্থ হল আপনার ভয়েস গলার আওয়াজ বা মন্ত্র জপের আওয়াজ আপনার ঘরের বাইরে না যায় অর্থাৎ কেউ যেন শুনতে না পায় আপনি যখন মন্ত্র জপ করবেন এই মন এই মন্ত্র সব রকমের মনস্কামনা পূরণ করে এই মন্ত্র পনেরো মিনিট করে জপ করতে হবে আপনাকে একুশ দিন পর্যন্ত আপনি যে কোনো রকমের মালাতে ইউজ করতে পারেন বা মালা ছাড়াও আপনি এই মন্ত্র জপ করতে পারেন বাইশ নম্বর দিনে কাউকে ফল অথবা কোনো রকম খাদ্য সামগ্রী দান করুন আপনি যদি কোনো কুমারী কন্যাকে ভোজন খাওয়া করাতে পারেন তাহলে লাভ অনেক গুণ বেশি হয় এটি একটি একুশ দিনের প্রয়োগ এছাড়া আপনি এই মন্ত্র জপ এক লক্ষ পঁচিশ হাজার বার জব করতে পারেন এটি এক লক্ষ পঁচিশ হাজারবার মন্ত্র জপ করতে আপনার মিনিমাম তিন থেকে চার মাস রাখতে পারে হতে পারে তো সেরকমভাবে ধৈর্য ধরে মানসিকভাবে দৃঢ়তা নিয়ে এই মন্ত্র শুরু করবেন যদি আপনি এক লক্ষ পঁচিশ হাজারবার জব করতে চান তাতে লাভ অনেক গুণ বেশি পাওয়া যায় এই মন্ত্র যে কোনো কৃষ্ণপক্ষ পূর্ণিমা দেওয়ালি নবরাত্রি বা যে কোনো শুক্রবার শুরু করতে পারেন এবার জেনে নেব কিছু নিয়ম পুরো শ্রদ্ধা বজায় রাখুন কুবের বাবাজির ওপর ও মাতা লক্ষ্মীর ওপর এই মন্ত্র গৃহস্থ সন্ন্যাসী যে কেউ করতে পারেন এই মন্ত্রের দীক্ষার দরকার নেই কারণ আপনি আপনার মণিপুর চক্রে ধ্যান করতে করতে এই মন্ত্র জপ করছেন এই মন্ত্র জপে অত্যাধিক শরীর গরম হয়ে যায় তাই ঢিলে ঢালা জামাকাপড় উপরে এই মন্ত্র করা অভ্যাস করুন মহিলাদেরকে সম্মান দিন স্বামী ও স্ত্রী একসঙ্গে এই মন্ত্র জপ করলে লাভ অনেক বেশি পাওয়া যায় এই মন্ত্র জপ করতে গিয়ে বারবার আপনি ঘেমে যেতে পারেন সর্দি জ্বর হতে পারে বা বারবার বাথরুম যেতে হতে পারে তাতে ভয় পাবেন না সাধনা কন্টিনিউ করুন ও সাধনা সম্পূর্ণ করুন আপনি যদি চাকরিজীবী বা বেরোজগারি বা স্টুডেন্ট বা গৃহস্থী হন তাহলে পূর্ব দিকে মুখ রেখে জব করবেন আপনি যদি ব্যবসা বা কলাক্ষেত্রের সঙ্গে জড়িত থাকেন তাহলে পশ্চিম দিকে মুখ রেখে জব করবেন আপনি যদি লটারি শেয়ার মার্কেট ব্যাংকিং হোটেল ব্যবসা বা মেডিকেল ক্ষেত্রের সঙ্গে জড়িত থাকেন তাহলে উত্তর দিকে মুখ রেখে জব করবেন আপনি যদি জমির দালালি চাষবাস বা এমন কোনো পেশাতে জড়িত আছেন যাতে আপনাকে দালালি নিতে হয় বা দিতে হয় তাহলে দক্ষিণ দিকে মুখে জব করবেন আঠেরো বছর